একবার এক বৌদ্ধ আশ্রমে একজন এমন শিষ্য এসে যোগদান করেছিল যার বেশি কথা বলার সমস্যা ছিল। শুধুমাত্র ধ্যানের সময়টুকু বাদ দিয়ে বাকি সব সময় সে কারো না কারো সাথে কিছু না কিছু ব্যাপার নিয়ে কথা বলতেই থাকত। যদি কোনো ব্যাপার নিয়ে সে কাউকে আলোচনা করতে দেখত, তাহলে সেই ব্যাপারে তার জ্ঞান থাকুক না থাকুক সেই নিয়ে সে তাদের মধ্যে নিজের মতামত দিতে শুরু করে দিত। আর সে যখন কথা বলা শুরু করত, তখন অপরদিকের মানুষটা তার সেই কথা শুনতে ইচ্ছুক কি না সেই সব চিন্তা না করেই সে কথা বলে যেত। এমনিতে তো বৌদ্ধ আশ্রমে সব সন্ন্যাসীরা কথা খুবই কম বলতেন, কিন্তু সে একবার এর সঙ্গে একবার ওর সঙ্গে নিজে থেকে জেচে গিয়ে গল্প করতে শুরু করে দিত। আর সে যখন কথা বলতে শুরু করত, তখন কোন পরিস্থিতিতে কার সামনে কী বলা উচিত সেটা তার জ্ঞান থাকতো না। প্রথম দিকে তো তার এই ব্যাপারটা কেউ বেশি গুরুত্ব দেয়নি, কিন্তু কিছুদিন কাটতে কাটতেই সবাই তার এই স্বভাবের জন্য তার থেকে দূরে দূরে থাকতেই পছন্দ করত। কারণ কোনো কারণ ছাড়াই সব ব্যাপারে তার থেকে রায় শুনতে কেউই পছন্দ করত না। তার প্রত্যেকটা ব্যাপারে এত কথা বলা অন্যের ধ্যান ক্রিয়াতেও অনেক বিঘ্ন ঘটাতো। সে বুঝতে পারত যে তার এই স্বভাবের জন্য তাকে কেউ খুব একটা পছন্দ করছে না, তাকে সবাই এড়িয়ে চলছে, কিন্তু তাও সে নিজের স্বভাব কিছুতেই বদলাতে পারছিল না। এক এক সময় তার মনে হতো যে তার এই বেশি কথা বলা স্বভাব বদলানো উচিত, তার একটু চুপ থাকতে শেখা উচিত, কিন্তু যেহেতু এটা তার বহুদিনের স্বভাব ছিল তাই সে কিছুতেই নিজের এই স্বভাব পরিবর্তন করতে পারছিল না। শেষে একবার নিজের প্রতি বিরক্ত হয়ে সে সেই আশ্রমের যিনি গুরুদেব ছিলেন তার কাছে গিয়ে সাহায্য চাইল। সে গুরুদেবকে বলল, গুরুদেব, আমি অনেক দিন ধরেই বেশি কথা বলার সমস্যায় ভুগছি। কোথায় কখন কি বলা উচিত আর কোথায় চুপ থাকা উচিত সে ব্যাপারে আমার কোনো জ্ঞানই নেই। যেখানে সেখানে যা ইচ্ছে কথা বলে দেওয়ার জন্য আমি অনেকবার অনেক সমস্যাতেও পড়েছি। আপনি আমাকে দয়া করে কিছু রাস্তা দেখান। গুরুদেব বললেন, দেখো, একদিনে তো তুমি তোমার এই স্বভাব বদলাতে পারবে না। এটা বদলাতে গেলে তোমাকে একাগ্রতা বাড়াতে হবে, কিন্তু পরিস্থিতির বিচার না করেই যেখানে সেখানে যদি তুমি যা ইচ্ছে বলে দাও তাহলে তুমি জীবনে অনেক বড় বিপদেও পড়তে পারো, আবার তোমার অনেক কাজ অসফলও হতে পারে। তাই কোন কোন পরিস্থিতিতে তোমার চুপ থাকা খুব জরুরি সেটা আজকে আমি তোমাকে বলবো। চুপ থাকার ক্ষমতা অনেক বেশি, আর বিশেষ করে এমন কিছু পরিস্থিতি আমাদের জীবনে আসে যেখানে আমাদের অবশ্যই কথা না বলে চুপ থাকা খুবই দরকারি হয়ে পড়ে। তো আজকে আমি তোমাকে এরকমই সাতটা পরিস্থিতির কথা বলবো যে সময়গুলোতে চুপ থাকলে তুমি অনেক বড় বিপদের থেকেও বেঁচে যাবে, আর এটা তোমাকে জীবনের সফল হতেও অনেক সাহায্য করবে। প্রথম পরিস্থিতি, যখন তুমি কারো কাছ থেকে কিছু শিখবে তখন তোমার চুপ থাকাটা খুব জরুরি। তুমি যদি শেখার সময় যে তোমাকে শেখাচ্ছে তার কথা ভালো করে না শুনে নিজের কথা তাকে বলতে থাকো, তাহলে তুমি যতটা শেখা দরকার ততটা শিখতে পারবে না। কোনো কোনো সময় তো যেটা তোমার শেখা উচিত তুমি তার বিপরীত ভুল কিছু শিখে যাবে, যেটা তোমার ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর হতে পারে। তাই যখন কারো কাছ থেকে তুমি কিছু শিখবে অবশ্যই তুমি চেষ্টা করো যতটা পারা যায় চুপ থাকতে। শিষ্যটি বলল, তাহলে গুরুদেব, কোনো কিছু শেখার সময় যদি আমার মনে কোনো প্রশ্ন জাগে তখন আমি কি করব? তখনও কি আমি চুপ থাকব? গুরুদেব বললেন, আমাদের প্রশ্ন অবশ্যই করা উচিত, তবে শুধুমাত্র যেটা তোমার সেই জিনিসটা শেখার জন্য দরকারি প্রশ্ন সেটাই জিজ্ঞেস করো, আর মন দিয়ে যার কাছ থেকে তুমি শিখছো তার কথা শোনার চেষ্টা করো। যে প্রশ্নে সেখানে কোনো মানে নেই বা যে কথার সেখানে কোনো বলার দরকার নেই সেগুলো বলার থেকে নিজেকে আটকে রেখো। এটা করে তুমি কম সময়ে অনেক বেশি কিছু শিখতে পারবে। পরিস্থিতি দুই, যখন তোমার অপরদিকের মানুষটা খুব রেগে থাকবে এবং তোমাকে অপমান করার চেষ্টা করবে, তখন চেষ্টা করো সেই পরিস্থিতিতে শান্ত থাকার আর কথা কম বলার। এরকম পরিস্থিতিতে চুপ থেকে তুমি অপরদিকের মানুষটার রাগকে কম করতে পারো আর সেই উত্তপ্ত পরিস্থিতিকেও নিয়ন্ত্রণে আনতে পারো। কারণ রাগের উত্তরে তুমিও যদি রেগে গিয়ে সেই সময় তাকে পাঁচটা কথা বলে দাও তাহলে সেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে, আর অপরদিকের মানুষটার সাথেও তোমার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। আর এরকম পরিস্থিতিতে যদি তুমি শান্তভাবে চুপ থেকে সে কী বলতে চাইছে সেটা শোনো, তাহলে রাগ কমে যাওয়ার পরে সেই মানুষটা নিজের ভুল বুঝতে পারবে। সে হয়তো বুঝতে পারবে যে সে যে ব্যবহারটা করেছে সেটা ঠিক করেনি। আর তুমি যদি সেই সময় তাকে উল্টে আজেবাজে কথা বলে দাও তাহলে হয়তো কখনোই সেই মানুষটা তার নিজের ভুলটা অনুভব করার সুযোগ পাবে না। শিষ্যটি বলল, গুরুদেব, তাহলে কি আমাদের কখনোই কোনো কিছুর প্রতিবাদ করা উচিত নয়? সব কিছু কি চুপ থেকে সমাধান করা সম্ভব? গুরুদেব বললেন, যদি কোনো জায়গায় প্রতিবাদ করাটা খুব প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই প্রতিবাদ করা উচিত। যদি কেউ তোমার সামনে কারো সাথে খারাপ কিছু করে, যদি কেউ তোমার চুপ থাকাটা তোমার কমজোরি বলে মনে করে, তাহলে তাকে জবাব অবশ্যই দেওয়া উচিত। তবে সেটাও চেষ্টা করতে হবে যাতে শান্তিপূর্ণভাবে হয়, যাতে মানুষটা তার ভুলটা বুঝতে পারে। পরিস্থিতি তিন, যখন দেখবে অপরদিকের মানুষটা তোমার বলা দুঃখের কথা বা সমস্যার কথার পেছনে থাকা তোমার আবেগকে বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না, তখন আর তাকে নিজের ব্যাপারে কিছু না বলাই ভালো।
আমরা অনেক সময় নিজের দুঃখের কথা, নিজের দুর্বলতার কথা, দুর্বলতার কারণে আমাদের সঙ্গে ঘটা খারাপ ঘটনার কথা অনেককে বলতে থাকি। কিন্তু বাস্তবটা হলো আমাদের চারপাশে থাকা বেশিরভাগ মানুষেরই আমাদের জীবনের দুঃখ, কষ্ট কিংবা সমস্যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এমনকি কিছু মানুষ তো এমন আছে যারা অন্যের দুর্বলতার কথা শুনে, অন্যের দুঃখের কথা শুনে মজা পায়। কিছু মানুষ এমন আছে যাদের কাছে অন্যের বলা কষ্টের কাহিনী নাটক বলে মনে হয়। আর কিছু মানুষ এমনও আছে যারা অন্যের দুর্বলতার মধ্যে নিজের ফায়দা খোঁজার চেষ্টা করে। আর সমস্যাটা হলো আমরা প্রথমের দিকে এই সমস্ত মানুষ আর ভালো মানুষদের মধ্যে তফাত করতে পারি না। পরে গিয়ে যখন আমরা জানতে পারি যে কাউকে বিশ্বাস করে বলা আমাদের জীবনের দুঃখের কোনো ঘটনা আমাদের অনুপস্থিতিতে অন্য কারোর খোশ গল্পের বিষয়বস্তু হয়ে উঠেছে, তখন আমাদের কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। তাই পরিবার এবং খুব বিশ্বাসযোগ্য কেউ ছাড়া নিজের দুঃখের কথা, সমস্যার কথা আর দুর্বলতার কথা কাউকে না বলাই উচিত। নাহলে একসময় গিয়ে তাদের কাছেই আমাদের হাসির পাত্র হতে হয়, আর নয়তো তারা আমাদের একজন দুঃখী মানুষ ভেবে এড়িয়ে চলতে শুরু করে। শিষ্যটি বলল, গুরুদেব, তাহলে আমাদের কি নিজের দুঃখ, নিজের কষ্ট কিংবা নিজের সমস্যার কথা কখনোই কাউকে বলা উচিত নয়? গুরুদেব বললেন, না, দুঃখ বা সমস্যা নিজের মধ্যে চেপে রেখে দেওয়া উচিত নয়। সেগুলো খুব বিশ্বাসযোগ্য কোনো বন্ধুকে কিংবা পরিবারের কোনো সদস্যের সঙ্গে অবশ্যই আলোচনা করা উচিত, তবে যাত্রার সঙ্গে নয়। পরিস্থিতি চার, যখন কোনো ব্যাপারে তোমার জ্ঞান নেই বলে মনে হবে কিংবা খুবই সীমিত জ্ঞান আছে বলে মনে হবে, সেই ব্যাপার নিয়ে কোনো আলোচনার সময় যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করবে। এমন অনেক মানুষ আছে যারা কোনো একটা ব্যাপারে অল্প জ্ঞান থাকা সত্ত্বেও সেটা নিয়ে প্রতিটা আলোচনায় বিভিন্ন মতামত দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যদি অপর দিকে যারা আছে তারা সেই বিষয়টায় তার থেকে বেশি জ্ঞান রাখে, তাহলে সে তাদের কাছে হাসির পাত্র হয়ে যায়। কখনো কখনো তার সামনেই তারা তাকে নিয়ে মজা করে, কখনো কখনো তার পেছনে তাকে নিয়ে মজা করে। কিন্তু অল্প জ্ঞান নিয়ে কোনো ব্যাপারে কেউ বেশি মতামত দিতে গেলে তার গুরুত্ব অন্য মানুষদের কাছে কমে যায় বই কি বাড়ে না। পরিস্থিতি পাঁচ, যখন তোমার সামনে কোনো মানুষ অন্য কোনো তৃতীয় ব্যক্তির নামে বদনাম করবে, তখন সেখানে তোমার চুপ থাকা উচিত আর সেই জায়গা বা সেই মানুষের থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। মজার জন্য কিংবা সেই আলোচনার অংশ হওয়ার জন্য সেখানে কিছু বলা তোমার জন্য ভবিষ্যতে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। মনে রেখো, যে মানুষ তোমার সামনে অন্যের নামে বদনাম করতে পারে, সেই মানুষ অন্যের সামনে তোমার নামেও বদনাম করতে পারে। এরকম মানুষ কারোর আপন হয় না। আর তুমি যদি সেই আলোচনায় তার সঙ্গী হও, তাহলে যে মানুষটার নামে সমালোচনা বা বদনাম করা হচ্ছে তার চোখে তুমি অনেক খারাপ হয়ে যেতে পারো। আর এমন মানুষেরা ভবিষ্যতে অনেক সময় সেই মানুষটারই বন্ধু হয়ে যায় যার নামে সে আজকে বদনাম করছে, আর তার চোখে ভালো হওয়ার জন্য তুমি তাকে নিয়ে কী কী বলেছো সেগুলো তাকে বলে দেয়। এইসব মানুষেরা কিন্তু কারো প্রকৃত বন্ধু হতে পারে না। মাঝখান থেকে তুমি সেই আলোচনায় কথা বলতে গিয়ে অন্যের চোখে খারাপ হয়ে যেতে পারো। তাই তোমার সামনে কেউ অন্যের নামে বদনাম করলে সেই মানুষকে আর সেই পরিস্থিতিকে এড়িয়ে চলাই ভালো, আর সেখানে একদম মুখ না খোলাই ভালো। পরিস্থিতি ছয়, যখন তোমার কারোর ওপর রাগ হবে তখন চেষ্টা করো যতটা পারা যায় চুপ থাকার। অন্য কেউ তোমার ওপর রাগ করলে চুপ থাকাটা যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন যখন তুমি কারোর ওপর রাগ করো। আর অন্য কেউ তোমার ওপর রাগ করলে সেখানে কিছু বললে তোমার যতটা ক্ষতি হতে পারে, তার থেকে অনেক বেশি ক্ষতি হতে পারে তুমি যখন কারোর ওপর রেগে থাকো আর তাকে রাগের মাথায় উল্টোপাল্টা কথা বলে দাও। তোমার রাগের মাথায় বলা একটা কথা তোমার জন্য অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। অপরদিকের মানুষটার সঙ্গে তোমার সম্পর্ক সারা জীবনের মতো শেষ হয়ে যেতে পারে। তুমি কোনো এমন বিপদে পড়ে যেতে পারো যার থেকে বেরোনো তোমার জন্য খুব মুশকিল হয়ে যেতে পারে। আমি জানি রাগের সময় আমাদের কোনো জ্ঞান থাকে না, আমরা কাকে কি বলছি সেটা আমরা না ভেবেই বলে দিই। কিন্তু আমরা যদি রাগের সময় চুপ থাকতে পারার অভ্যাসকে আয়ত্তে আনতে পারি, তাহলে আমাদের অনেক সম্পর্ক বেঁচে যাবে আর আমরা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে যাব। পরিস্থিতি সাত, যখন কোনো মানুষ তার নিজের দুঃখ কষ্টের কথা, তার নিজের জীবনের সমস্যার কথা তোমাকে বলবে, তখন তুমি চুপ থাকার চেষ্টা করো আর মন দিয়ে তার কথা শোনার চেষ্টা করো। সেই মানুষটা কিন্তু তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভরসা করে কথাগুলো বলতে এসছে। আর সেই সময় যদি তার কথার মাঝে তাকে ঠিকমতো কথা বলতে না দিয়ে তুমি তাকে কোনো জ্ঞানের কথা বলো কিংবা তাকে কোনো সমাধান দিতে যাও, তাহলে তার মনে হতে পারে যে তার দুঃখ কষ্টের বা তার জীবনের সমস্যা নিয়ে তোমার কোনো অনুভূতি নেই, তুমি শুধু তোমার মতামত দিতে চাও। যখন কোনো মানুষ আমাদেরকে নিজের দুঃখের কথা বলে, তখন সবার আগে সে চায় ভেতর থেকে হালকা হতে। সে চায় যে আমরা যেন তার কথা সবার আগে মন দিয়ে শুনি। বেশিরভাগ ক্ষেত্রেই সে কোনো সমাধান চায় না, সে একজন শোনার মানুষ চায়। আর আমরা ঠিক উল্টো করি, আমরা তাকে শুনতে চাই না, উল্টে সমাধান দিতে শুরু করি যেগুলো সে হয়তো আগে থেকেই জানে। আর আমরা যদি সেই সময় তার কথা মন দিয়ে শুনি, তাকে নিজের কথা সম্পূর্ণ করতে দিয়ে হালকা হতে দিই, তাহলে সে আমাদের ব্যাপারে অনেক ভালো অনুভব করবে। আর কথা বলার পরে যদি সে কোনো সমাধান চায়, তখন না হয় তাকে সমাধান দেয়া যাবে। তো বন্ধুরা, গুরু শিষ্যের এই ছোট্ট গল্পটা আমাদের জীবনের একটা মূল্যবান শিক্ষা আমাদের দিয়ে যায়। এটা আমাদের শেখায় যে কোন পরিস্থিতিতে আমাদের চুপ থাকাটা খুব জরুরি,
এবং চুপ থাকার কত বড় ক্ষমতা আর পরিস্থিতি বিচার না করে কথা বলা আমাদের কত বড় ক্ষতি করতে পারে। আপনি এর মধ্যে কোন কোন পরিস্থিতিতে চুপ থাকতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন এরকম মোটিভেশনাল ভিডিও আরও দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।